হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জানতে চাচ্ছি দুটি ম্যাট্রিক্স গুণ করা সম্ভব কিনা এবং কিভাবে থাকলে এরা গুণ করা যায়, আর দুটি ম্যাট্রিক্সের গুণের পর এদের মাত্রা কত হবে, অর্থাৎ এর দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স হবে তার রো এবং কলাম সংখ্যা কত হবে তা জানতে চাচ্ছি। চলো দেখে আসি। এখানে দেখতে পাচ্ছ একটি ম্যাট্রিক্স যার রো একটি, দুটি এবং তিনটি দেওয়া আছে এবং একটি দুটি কলাম দেওয়া আছে, এবং পাশে বি একটি ম্যাট্রিক্স যাদের রো একটি এবং দুটি দেওয়া আছে এবং কলাম একটি, দুটি এবং তিনটি দেওয়া আছে। এরা গুণ করা সম্ভব কি না চলো দেখে আসি। তোমরা দেখেছ এর রো তিনটি এবং এর কলাম দুটি, এবং বি এর রো দুটি এবং বি এর কলাম তিনটি। এ এবং বি দুটি ম্যাট্রিক্স গুণ করা সম্ভব যদি আমরা দেখতে পাই এ এর কলাম এবং বি এর রো দুটি মিলে যায়, অর্থাৎ দুটি একই হয়, তাহলে আমরা বুঝতে পারবো এ এবং বি দুটি গুণ করা সম্ভব। এবং আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দুটি ম্যাট্রিক্স গুণ করার পর এদের মাত্রা কত হবে, অর্থাৎ এর দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স হবে তাদের রো এবং কলাম সংখ্যা কত হবে। ঠিক এইভাবে দেখতে পারবো এখানে এ এর রো দেওয়া আছে তিনটি এবং বি এর কলাম দেওয়া আছে তিনটি। যদি এই দুটি আমরা একত্র করে লিখি, অর্থাৎ 3×3, তাহলে বুঝতে পারবো এ ইন্টু বি গুণ করার পর এদের দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স হবে তাদের রো সংখ্যা তিনটি এবং কলাম সংখ্যা তিনটি, অর্থাৎ এদের মাত্রা 3×3। ধন্যবাদ সকলকে।